BNEnews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNEnews24.com। আজ থাকছে বরিশাল দুই আসনের হালচাল। বরিশাল দুই সংসদীয় আসনটি সন্ধ্যা নদী ঘেরা উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 120তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,40,250 জন। ভোট প্রদান করেন 1,09,981 জন। নির্বাচনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বিজয়ী হন। হাতুড়ির প্রতীকে তিনি পান 36,311 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের হরনাথ বাইন। নৌকা প্রতীকে তিনি পান 27,697 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহত করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,72,908 জন। ভোট প্রদান করেন 1,20,035 জন। নির্বাচনে জাতীয় পার্টির গোলাম ফারুক ওভি বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 33,556 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ধানের শীষ প্রতীকে তিনি পান 31,844 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,44,420 জন। ভোট প্রদান করেন 1,58,438 জন। নির্বাচনে বিএনপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 60,164 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ। নৌকা প্রতীকে তিনি পান 44,919 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,27,630 জন। ভোট প্রদান করেন 1,98,529 জন। নির্বাচনে আওয়ামী লীগের মনিরুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,511 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সর্দার শরফুদ্দিন আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পান 89,330 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,58,824 জন। ভোট প্রদান করেন 1,45,431 জন। নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার মোহাম্মদ ইউনুস বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,34,878 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির নাসির উদ্দিন নাসিম হাওলাদার। লাঙ্গল প্রতীকে তিনি পান 5,088 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,02,644 জন। ভোট প্রদান করেন 2,37,496 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শাহে আলম, ধানের শীষ প্রতীকে বিএনপির সর্দার শরফুদ্দিন আহমেদ, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মাসুদ পারভেজ, হাতুড়ি প্রতীকে ওয়ার্কার্স পার্টির জহুরুল ইসলাম, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির শাহেব আলী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেসারউদ্দিন ও ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আনিসুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শাহে আলম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,12,344 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সর্দার শরফুদ্দিন আহমেদ। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 11,137 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম সংসদের ওয়ার্কার্স পার্টি, সপ্তম সংসদে জাতীয় পার্টি, ষষ্ঠ ও অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি এবং নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টিফোর বরিশাল দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, বরিশাল দুই সংসদীয় আসন 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 45.78% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 25.18%, বিএনপি 12.24%, জাতীয় পার্টি 18.07%, জামায়াতে ইসলামী 9.62%, স্বতন্ত্র ও অন্যান্য 34.89% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 69.42% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 21.16%, বিএনপি 26.53%, জাতীয় পার্টি 27.96%, জামায়াতে ইসলামী 4.39%, স্বতন্ত্র ও অন্যান্য 19.96% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 64.82% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 28.35%, চার দলীয় জোট 37.97%, জাতীয় পার্টি 9.15%, স্বতন্ত্র ও অন্যান্য 24.53% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.62% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 51.19%, চার দলীয় জোট 45.03%, স্বতন্ত্র ও অন্যান্য 3.78% ভোট পায়। বরিশাল দুই আসনের বর্তমান সংসদ সদস্য শাহে আলম, গত পাঁচ বছরে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। শুধু তাই নয়, আঞ্চলিকতার প্রশ্নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্থানীয় আওয়ামী লীগ বানারীপাড়া ও উজিরপুরে দুই ধারায় বিভক্ত। সংসদ সদস্য শাহে আলম তালুকদারের বিরুদ্ধে বানারীপাড়ায় ১২ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ বেশ আলোড়ন সৃষ্টি করে। ওই পরিবারগুলো বরিশাল প্রেস ক্লাবে 2022 সালের 25 জানুয়ারি সংবাদ সম্মেলনও করে এর প্রতিকার চেয়ে। একই বছর বানারীপাড়ায় 1971 সালে প্রথম শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতার স্বজনদের জমি দখলের অভিযোগ ওঠে। ওই ঘটনায় 2022 সালের 17 জানুয়ারি এমপি শাহে আলমকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়। এবার দলের একটি বড় অংশ তাঁর বিরুদ্ধে প্রার্থী হতে মাঠে সক্রিয়। এই আসনে মনোনয়ন চাইবেন তিনবারের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি। উন্নয়ন ইস্যুতে মনির এলাকায় বেশুনাম থাকলেও 2008 সালের পর এমপি থাকাকালীন তাঁর ছেলের বিরুদ্ধে টেন্ডারবাজি, জমি দখলসহ নানান অভিযোগ রয়েছে। 2014 সালে নির্বাচনের সংসদ সদস্য হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। তিনি আবার এ আসন থেকে মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, আওয়ামী লীগ নেতা ফৈয়াজুল হক রাজু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান, ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিতে দুই হেভিওয়েট নেতাসহ চারজন মনোনয়ন চাইবেন। এরা হলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী এস শরফুদ্দিন আহমেদ শান্টু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা কাজী রনকুল ইসলাম টিপু, বিএনপি নেতা এস এম বক্কর। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইবেন মাওলানা নেসারউদ্দিন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বানারীপাড়া এবং উজিরপুর উপজেলা নিয়ে গঠিত বরিশাল দুই আসনটি কারও একক দুর্গ নয়। আওয়ামী লীগ বিএনপির সাংগঠনিক অবস্থা সমানে সমান, দুই দলেই রয়েছে অন্তদলীয় কুন্দল। বর্তমানে এই আসনের সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম তালুকদার। 1991 সাল থেকে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দীর্ঘ 27 বছর অপেক্ষার পর একাদশ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন শাহে আলম। শেরে বাংলার জন্মভূমি বরিশালের এই জনপদ এখনও অনেকটাই পিছিয়ে। আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর এলাকায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে।
শাহী আলম উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগের ভেতরে শাহী আলম লীগ সৃষ্টি করেছেন তিনি, ফলে আওয়ামী লীগ বনাম শাহী আলম লীগের মধ্যে বিরোধ তীব্র থেকে তীব্রতর হয়েছে, যা নির্বাচনে সরাসরি প্রভাব ফেলবে। বিএনপিতেও কুন্দল রয়েছে, তবে তা আওয়ামী লীগের মতো প্রকট নয়। বিএনপির ভরসা তাদের রয়েছে হেভিওয়েট প্রার্থী এবং মাঠ পর্যায়ের ভোটার, সেদিক থেকে বিএনপি এই আসনটি ফিরে পেতে মরিয়া। আওয়ামী লীগ চায় দখল বজায় রাখতে, সেক্ষেত্রে প্রয়োজন ক্লিন ইমেজ প্রার্থী ও দলীয় কুন্দল নিরসন। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 120তম বরিশাল 2 সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএন News 24 এর সঙ্গেই থাকুন।